আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন মানার্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে 21 ফেব্রুয়ারির জন্য এই ধরনের একটা পোস্টার ক্রিয়েট করে নেবেন এই ধরনের পোস্টার ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা পিএলপি ফাইল ফাইলটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিন্তু ফাইলটা ডাউনলোড করার জন্য তিনটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে যেটা ভিডিওর ভিতরে একটা একটা করে পেয়ে যাবেন তো এরপর ফাইলটা পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন এরপর ফাইলটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেলাব অ্যাপ যেটা প্লে স্টোরে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকেও ডাউনলোড করতে পারেন এরপর পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য পিক্সেলাব অ্যাপটা সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেটা অ্যাড করার জন্য উপরে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইল আছে এটার উপর ক্লিক করবেন তো এর উপরে ক্লিক করার পর উপর দিকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং একটু স্লাইড করে নিচের দিকে গেলেই আপনি 21 ফেব্রুয়ারি 4 ডট পিএলপি এই ধরনের একটা পোস্টার দেখতে পারবেন যদি আপনি সঠিকভাবে ফাইলটা ডাউনলোড করে থাকেন তো সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ফাইলটা লং হওয়ার কারণে একটু বড় হওয়ার কারণে একটু সময় নেবে তারপর ব্যাক করবেন দেখবেন সুন্দরভাবে এটা পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন যে বিএনপি যারা নেটিভ বর্গ আছে তাদের জন্য এই পোস্টারটা তো যারা আওয়ামী লীগের জন্য আছেন তাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই আমি আওয়ামী লীগের জন্য এটা দেখিয়ে দেব যে কিভাবে করবেন তো প্রথমত বিএনপি থেকে আওয়ামী লীগ করা আমি আপনাদের দেখাই এটা করার জন্য পরে লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশনে ক্লিক করার পরে প্রথম দেখতে পাচ্ছেন চারটা লেয়ার জয় বাংলা থেকে জয় বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনার ফটো পর্যন্ত চারটা লেয়ারে চোখ আইকনের উপর ক্লিক করে হাইড করা আছে এগুলো আপনারা হাইডগুলো সরিয়ে দেবেন এরপরে একটু নিচে চলে যাবেন যে দেখতে পারবেন যে বাংলাদেশ জিন্দাবাদ থেকে শুরু করে চারটা লেয়ার চোখ আইকন খোলা আছে এগুলো আপনারা হাইড করে দেবেন 3 4 তো এখন দেখতে পাচ্ছেন এটা বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে গেল তো আপনাদের বিএনপি থেকে আওয়ামী লীগ করা শিখিয়ে দিলাম এরপর আমি নিচের যে ছবিটা আছে এটা পরিবর্তন করা শেখাবো নিচের ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা সবাই জানেন উপরে প্লাস অপশনে ক্লিক করতে হয় এরপর ফ্রম গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ নিয়ে আসতে হয় আপনারা যদি না জেনে থাকেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন ওখান থেকে একটা লিংক পাবেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসতে পারেন এরপর সেই ফটোটা এখানে এভাবে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করে এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন এখন দেখতে পারেন নিচে একটা ছবি আছে ওই ছবিটা ডিলিট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন এরপর নিচের ছবিটা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখানে নিচের ছবিটা আছে ডান দিকে ডিলিট অপশন আছে এটার উপর ক্লিক করলে নিচের ছবিটা ডিলিট হয়ে গেল এবং বর্তমান নতুন ছবিটা এখানে সুন্দর করে অ্যাড হয়ে গেল এরপর উপরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে এই ছবিটার উপর মাথার উপর তিনটা ছবি আছে চাইলে ডান দিকে লেয়ার অপশনে ক্লিক করে এই তিনটা ছবির ডান দিকে ডিলিট অপশন আছে ডিলিট করে আপনার এলাকার নতুন যারা নেতৃবর্গ আছে তাদের ছবি আপনারা এই ছবির মতো করে অ্যাড করতে পারেন তো ছবি পরিবর্তন করা শেখালাম এখন নাম কিভাবে পরিবর্তন করবেন নাম পদবি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে চলে যাবেন এবং এখান থেকে নাম খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এই লেয়ারে আমার নাম আছে এই লেয়ারের নামটা আপনার ডান দিকে কলম আইকন আছে আবারও কলম আইকন আছে এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে রি এডিট করে নিতে পারবেন আপনার নিজের নাম দিতে পারবেন আমি একটা ডেমো নাম দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে একটা ডেমো নাম দিলাম দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম একইভাবে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনার রাজনৈতিক যদি পদ পদবি থাকে তাহলে আপনি এই লেয়ার অপশনে গিয়ে এখান থেকে এটা এডিট করে নতুনভাবে লিখে দিতে পারেন এখন দেখতে পাচ্ছেন যে সাইফুল ইসলাম নামটা আপনার নাম যদি একটু বড় হয়ে থাকে এই নামটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে এটা ঢেকে গেছে তো এটা ঠিক করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করে ওই যে নামের লেয়ার আছে ওটা দেখতে পাচ্ছেন লক করা আছে লকটা খুলে দেবেন দেওয়ার পরে এটা দেখতে পারবেন এখন মুভ করবে এরপর আপনি এটা চাইলে টেক্সট সাইজটা একটু ছোট করে দিতে পারেন টেক্সট সাইজটা একটু ছোট করে দিয়ে এটা ঠিক করে নিতে পারেন আশা করি আপনার সব করলেই এইটা পারেন তো সবগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন তারপরে কাস্টম থেকে ডেমিনেশনটা আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কাঙ্ক্ষিত ফটোটি জেপিজি আকারে আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে এরপর আপনি এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে আমার এই পিএলপি ফাইলটা কীভাবে কাস্টমাইজ করে সুন্দর একটি রাজনৈতিক
21 ফেব্রুয়ারি পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাওয়ার আগে অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।